ফিরে এলাম আবার সেই দুর্দান্ত টপিকটা নিয়ে, জিন্দেগি এবং মাইন্ডস্ট্রোলজি অর্থাৎ মাইন্ড পাওয়ার। সরাসরি চলে যাব সমরেশ দাসের কাছে। আপনি বলবেন আমাদেরকে এবার এই যে মাইন্ডস্ট্রোলজি বা মাইন্ড পাওয়ার কাজে লাগিয়ে এত কিছু অ্যাচিভ তো অলরেডি আপনি করে ফেলেছেন, ভবিষ্যতের জন্য কি রাখা আছে? এখনো তো জিন্দেগি অনেকটা বাকি, তাহলে তার জন্য এমন কি কি গোল সেট করা আছে যেগুলো আমরা আগামীতে দেখব আপনি সাকসেসফুল করছেন? গোল অনেক গোলই আছে। এখনও পর্যন্ত আমি টোটাল 38 কান্ট্রি ট্রাভেল করেছি। আমার টোটাল পৃথিবীতে 204 কান্ট্রি আছে। আমার ইচ্ছা যে আমি মানে বিফোর আই ডিপার্ট ফ্রম দিস বিউটিফুল প্লেস, আমার আই উড কমপ্লিট দোজ জার্নি অ্যাকচুয়ালি। আর আমার মনে হয় ছোটো ছোটো জার্নিগুলো যেগুলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট লাইফে, মানে আই লাভ ট্রাভেলিং, অ্যাডভেঞ্চার, আমার কিছু ট্রেকিং করার আছে, এইগুলো এই পার্টগুলো আমার সব থেকে বেশি লাইফের ইম্পর্টেন্ট। আদার দ্যাট আমার বিজনেসের উপরে অনেকটা গোল আছে যে আমি একটা কিছু বেশি কিছু করবো, বড়ো কিছু করবো। বাট আমার মনে হয় বিজনেস অ্যান্ড আর্নিং মানি ইজ জাস্ট আ প্রসেস। বাট আমরা যদি সত্যিই কিছু লাইফে কিছু করতে চাই, তাহলে কিন্তু আমাদেরকে যেটা আমাদের ভালো লাগে, যেটা যেটা আমাদের সাথে থাকবে সারা জীবন ধরে সাথে থাকবে, সেটা করা উচিত। অ্যান্ড দ্যাট ইজ মাই অ্যাডভেঞ্চার। আমার কাছে এখনও প্রচুর ট্রাভেল বাকি আছে। আই ওয়ান্ট টু ট্রাভেল, আই ওয়ান্ট টু মিট নিউ পিপল, আই ওয়ান্ট টু টক টু দেম, আই ওয়ান্ট টু নো দেয়ার কালচার, আই ওয়ান্ট টু নো হাউ দে লিভ দেয়ার লাইফ, হাউ দে আর মোটিভেটেড, মানে ডিফারেন্ট কালচার কীভাবে তারা মোটিভেট করে। অ্যান্ড আই মেবি লাইক ইট, আই ওয়ান্ট টু সিট ইন মেবি কোনো এক সাইবেরিয়ার কোনো এক গ্রামে যে যে -70 ডিগ্রি সেন্টিগ্রেডে কী করে তার লাইফ কাটায়, আই ওয়ান্ট টু লিসেন টু দ্য স্টোরি ফ্রম দেম। মানে আমার কাছে সেটা বেশি ইম্পর্টেন্ট দ্যান মানে কি হয়তো এমন কোনো গোল আমি কোনো কোম্পানি বানাবো অ্যান্ড দ্যাট উড বি সাব $1 billion অর $1 million। সেটা যেমন গোল সবার থাকা উচিত, আমার গোলটা মনে হয় অন্য। মানে আমি কেন ভাবি যে দ্যাট ইজ মাই গোল, আই ওয়ান্ট টু নো পিপল, মানে আমার কাছে এটা বেশি ইম্পর্টেন্ট যে আমার কাছে লক্ষ্যে জানতে হবে। আমি যত জানতে পারবো মানুষকে তত বেশি মানে আমার জন্য মানে আমি অ্যাজ এ হিউম্যান বিং আই উইল বি মোর ম্যাচিওর অ্যান্ড আই উইল বি টু টেক মোর বেটার ডিসিশন বেসিক্যালি। আর আরও বড়ো ড্রিম অ্যাকসেপ্ট করতে অ্যান্ড কমপ্লিট করতে সুবিধা হবে বেশি। আচ্ছা সমরেশ, তা একটা ডিপ্লোম্যাটিক কোয়েশ্চেন করি, মানে এই যে আপনার গোল অফ লাইফ এটা তো অনেকটাই আলাদা, মানে সবার থেকে সবাই অনেক বড় বড় কিছু হতে চায়, অনেক আর্ন করতে চায়, বাট আপনি মানুষদের মুখ থেকে তাদের নিজেদের জীবন জানতে চান। ইতিহাস শুধু বইতে না পড়ে পাতার মধ্যে সীমাবদ্ধ না রেখে আপনি ইতিহাসে বাঁচতে চান, সেই জায়গাগুলোতে গিয়ে, অনেক বড় একটা ব্যাপার। কিন্তু এই এত বড় একটা ব্যাপার যখন আপনি অ্যাচিভ করছেন বা বাঁচছেন সেই জীবনটা, তার মাঝখানে তো নিশ্চয়ই অনেক টক্সিক পিপল যা আমরা বলি বা নেগেটিভ অনেক এনভায়রনমেন্ট, সেগুলোও ফেস করতে হয়, সেগুলোর সাথে কিভাবে ডিল করেন? আমার মনে হয় সবথেকে যদি লাইফে কিছু করতে হয়, আমার যদি শরীরটাও খারাপ থাকে না, আমি যদি সব থেকে ভালো ফিল করবো যদি আমি এনার্জি থাকে পজিটিভ। আমার কাছে এনার্জি পজিটিভ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। আমি যত বেশি নেগেটিভ লোকের থেকে দূরে থাকবো, আমি যত বেশি নেগেটিভ লোকদেরকে ব্লক করতে পারবো লাইফ থেকে, যত বেশি ডিলিট করতে পারবো নেগেটিভ লোকদেরকে, সেটা আমার নিজের ফ্যামিলি মেম্বারও হতে পারে, এরকম না যে কেউ থার্ড পার্টি। মানে বিকজ আমার মনে হয় যে যে কেউ যদি আমার মনে হয় দ্যাট পার্সন ইজ নেগেটিভ টু মাই মানে আমার আমার কাছে যে কোনো জিনিস, যে কোনো জিনিস একটা নেগেটিভ। বিকজ আমি আবার বলছি ওই মাইন্ড পাওয়ার নিয়ে কাজ করতে গিয়ে, মানে যেটুকু আমার যেটা বলতে চাই যে আমরা যদি পজিটিভ ভাবি তবে পজিটিভ হবে, নেগেটিভ ভাবলেই নেগেটিভ হবে। আর নেগেটিভ তখন চিন্তা আসবে যখন আমার কাছে নেগেটিভ পিপুল সারাউন্ডেড থাকবে। আমার মনে হয় না এগুলোকে ব্লক করে সারা জীবনের জন্য মানে ত্যাগ করা উচিত বেসিক্যালি। এদের এদের কোনো জায়গা নেই বেসিক্যালি, এরা যারা যারা সেটা কেউ হতে পারে। আমার কাছে যে পজিটিভ তার মানে তোমার কাছে নেগেটিভ হতে পারে, তোমার কাছে সৎসঙ্গে স্বর্গ বা অসৎ সঙ্গে নরক বাসের মতো। আমার মনে হয় মানে কি জিনিসটা হচ্ছে এই নেগেটিভ জিনিসগুলো, থটসগুলোকে, নেগেটিভ লোকগুলোকে, এইগুলোকে যত বেশি আমরা ডিলিট করতে পারবো মাইন্ড থেকে, আমার মনে হয় মানে আমরা যত কম ডিসকাস করবো তাদেরকে নিয়ে, তত বোধহয় আমাদের জন্য ভালো হবে। আর পজিটিভ যে কোনো জিনিস, আমরা যদি পজিটিভ থাকি না, তার থেকে ভালো কিছু হয় না। আমি ছোটো একটা জিনিস বলতে চাইবো বিফোর ইউ গেট ইন টু এনিথিং। আমরা দুর্গা পেন্ডার শুরু করেছি এবছরে, আমরা একটাই কারণে দুর্গা পেন্ডার শুরু করেছি। মিস্টার সেনকে আমি বলছিলাম যে আমরা করেছি কেন, বিকজ এই একটাই টাইমে না পুরো বেঙ্গলটাকে আমরা নতুন করে পাই, নতুন করে একটা পজিটিভিটি ক্রিয়েট হয়। আমরা দেখি যে কী বলতো মানে কি মানে পুরো বেঙ্গলটা সেজে ওঠে, মানে জাতি ধর্ম সেসব কিছু লোকে দেখে না, সবাই জানে যে এই টাইমটাতে আমাকে পুরো পুজোর টাইমে কী হয়। আমি আমি যদি বেঙ্গলকে দেখাতে চাই কাউকে, পুরো পৃথিবীকে যদি দেখাতে চাই, আমার মনে হয় দিস ইজ দ্য বেস্ট টাইম, যখন পুরো পৃথিবী থেকে লোকে যদি বেঙ্গলকে দেখে এই টাইমে, এই যে পজিটিভ জিনিসটা ক্রিয়েট হয়, আমরা সবাই যখন পজিটিভ জিনিস দেখাতে আরম্ভ করবো না, দ্যাট ইজ আ টাইম উইল বি সাকসেস। আমরা তো এমনি যদি কেউ বেঙ্গলে আসে অন্য টাইমে, দে উইল সি আ ডিফারেন্ট বেঙ্গল, আর পুজোর টাইম আসলে ডিফারেন্ট বেঙ্গল দেখবে। দ্যাট পজিটিভ এনার্জি, দ্যাট পজিটিভ ভাইবস,
সেটা যেমন চেঞ্জ করবে পুরো মানুষ, আমরা ইন্ডিভিজুয়ালি বলছি, যত বেশি আমরা পজিটিভ লোকের সারাউন্ডেড থাকবো, যত বেশি নেগেটিভ লোকদেরকে দূরে রাখবো, তাদেরকে যত বেশি ব্লক করতে পারবো, যাদেরকে যত বেশি দূরে রাখতে পারবো, আমাদের মানে সেটাই আমাদের সাকসেস এনে দেবে। এই মানে এই এই জিনিসটা হচ্ছে এগেন ওই মাইন্ডস্ট্রোলজির উপরে যায় যে আমাকে নেগেটিভটাকে মাইনাস করতে হবে, এলিমিনেট করতে হবে, আমাকে বুঝতে হবে, জানতে হবে যে কোনটা আমার নেগেটিভ। মানে আমি যদি একবার জেনে যাই যে এই লোকটা আমার নেগেটিভ, আমাকে প্র্যাকটিক্যালি আমাকে সেটাকে কাট করে বাদ দিতে হবে, তাতে আমার কিছু এসে যায় না, সে আমার লাইফে কতটা ইম্পর্টেন্ট বেসিক্যালি, বিকজ ওটা যদি না করতে পারি তাহলে কিন্তু আমরা আগে যেতে পারবো। একদম, উইশ ইউ অল দ্য ভেরি বেস্ট ফর ইউর লাইফ অ্যান্ড ফর অল দ্য গোলস টু অ্যাচিভ। পীযূষ দা, আপনার গোলগুলো একটু শুনবো যেগুলো এখনো পর্যন্ত অ্যাচিভ করা বাকি এবং আগামী দিনে সেগুলো ডেফিনেটলি আপনি অ্যাচিভ করতে চলেছেন, এবং তারপরে সেম কোয়েশ্চেন যেটা আমি সমরেশ দাকে করলাম সেই কোয়েশ্চেনটা আপনার কাছে রাখবো আজকের জন্য শেষ কোয়েশ্চেন হিসেবে। চাণক্য একটা কথা বলেছে, নেভার ডিসকাস ইউর গোলস, ওকে, তাই প্রথম প্রশ্নটা স্কিপ করলাম। এই রে সেকেন্ড, টক্সিক পিপল, আমার মনে হয় সমরেশ আনসার করেছে, হাউ টু ইগনোর, হাউ টু ব্লক, ডোন্ট থিঙ্ক অ্যাবাউট ইট, ডোন্ট থিঙ্ক অ্যাবাউট দেম, অ্যান্ড দ্যাটস দ্য বেস্ট ওয়ে অফ ইগনোরিং দেম। বাট হ্যাভিং সেড দ্যাট, যে জার্নিতে আমি আছি সেই জার্নিতে আমি একটা পর্যায়ে যেতে চাই যেখানে পৃথিবীর কোনো লোকই আমার কাছে টক্সিক নয়, সেই জার্নিটা কমপ্লিট হোক, ততদিন সঙ্গে থাকবো আমরা। অসংখ্য ধন্যবাদ আজকে এত সুন্দর একটা সেশনে আমাদেরকে ইনভাইট করার জন্য, এবং খুব সহজ, খুব ক্রিস্পভাবে কিন্তু মেসেজটা আপনাদের কাছে পৌঁছে গেল আশা করি। মাইন্ড পাওয়ার ইজ দ্য কি টু সাকসেস, মাইন্ডস্ট্রোলজি ইজ দ্য ওয়ে যেটা আপনাদের সঠিক রাস্তা দেখাবে এগিয়ে যেতে এবং সাকসেসফুল হতে সাহায্য করবে। সাকসেসফুল নট অনলি ইন টার্মস অফ মানি, যেটা মাইন্ডস্ট্রোলজার শ্রী পীযূষ রঞ্জন ঘোষ বললেন এবং বারবার বলছেন, টক্সিক পিপল, নেগেটিভিটি, নেগেটিভ পিপল, মাইন্ডস্ট্রোলজি বা মাইন্ড পাওয়ারের কিন্তু এমন ক্ষমতা আছে যে আমাদের পৃথিবীর সমস্ত নেগেটিভিটিকে দূর করে শুধুই পজিটিভটা রাখে। অল দ্য বেস্ট আপনাদের সকলকে, আশা রাখবো আপনারা এই মাইন্ড পাওয়ার বা মাইন্ডস্ট্রোলজি প্র্যাকটিস করবেন, নিজেদের জীবনে দৈনন্দিন কাজেও লাগাবেন, এবং আপনাদের জিন্দেগি এই মাইন্ডস্ট্রোলজি এবং মাইন্ড পাওয়ারে ভর করে হয়ে উঠবে বিউটিফুল, দারুণ, দুর্দান্ত। ভালো থাকবেন, সঙ্গে থাকবেন। নমস্কার। নমস্কার।